নমস্কার বন্ধুরা, আজকে এপ্রিল মাসের 22 তারিখ। আর আমি যাচ্ছি হাওড়া জেলার বালি। চলে এসেছি বন্ধুরা বালিতে, সুমিতা এন্টারপ্রাইজ শপের নাম। পুরো কালারিং ফিস, অ্যাক্সেসরি, অ্যাকোরিয়াম সব কিছু পেয়ে যাবে এখানে। শপের যে ওনার আছে দাদা, দাদার সঙ্গে পরিচয় করাবো আর সব কিছু তোমাদের জানাবো। তো তোমাদের দেখাচ্ছি পুরো সেট আপটা ঘুরিয়ে। আমার দোকানটার নাম হচ্ছে সুমিতা এন্টারপ্রাইজ, এটা বালিতে। হ্যাঁ, 203 গোস্বামী পাড়া রোড, বালি বাজারের সামনে হরিসভা মন্দির সামনে। আচ্ছা, কালার ফিস মানে অ্যাকোরিয়াম যাবতীয় সরঞ্জাম সব পাওয়া যায়। সরঞ্জাম মাঝে মাঝে সব সরঞ্জাম আমি দেখাবো। আপনি রিটেল হোলসেল দুরকমই করেন? দুরকমই আমি। আচ্ছা, হোলসেলও পেয়ে যাবে দাদার কাছে, রিটেল চাইলে রিটেলও নিতে পারো। তো দাদা আপনার কাছে কী কী আছে একবার দেখে দিন। আচ্ছা আসুন প্রথমে। আচ্ছা, এখান থেকে শুরু। এটা হচ্ছে শ্রিম্পের ট্যাঙ্ক, ছোটো চিংড়ি মাছ। আচ্ছা, দেখুন এর মধ্যে লাল, হলুদ, কালো, গ্রিন। হ্যাঁ, সব ছোটো ছোটো মাছ, ছোটো ছোটো সব চিংড়ি মাছ এগুলো। আচ্ছা, চিংড়ি মাছ আছে ছোটো ছোটো, দেখো একদম লাল হলুদ নানা রকম কালারের আছে, দেখে না একদম। তারপরে দাদা, তারপরে এটা একটা ট্যাঙ্ক সেটা। হ্যাঁ, এগুলো মাছটার নাম হচ্ছে উইডো টেট্রা। হ্যাঁ, এই ট্যাঙ্কটার বিশেষত্ব হচ্ছে যে এইটার জলটা একদম উপর অব্দি আছে। হ্যাঁ, দেখুন মাছগুলো উপর দিকে। হ্যাঁ, মাছগুলো উপরে আছে, মানে জল আছে, তার মানে জলটা উপর অব্দি আছে। হ্যাঁ, এটা কি এটাই বিশেষত্ব, এই যে এখানে নিচে অব্দি জল আছে কিন্তু ওখানে উপর অব্দি জল আছে, উপর জলটা চলে গেছে। দেখো এটাও একটা সেট আপ, এটাও একটা ওই রকমই সেট আপ। আচ্ছা, ওই রকমই সেট আপটা এখন রেডি হচ্ছে। হ্যাঁ, রেডি হচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা টেটারিয়াম ট্যাঙ্ক। আচ্ছা, টেটারিয়াম ট্যাঙ্ক, টেটারিয়াম ট্যাঙ্ক, এটা মানে রকস, ঝর্ণা ফর্ণার। আচ্ছা, এইসব দিয়ে ট্যাঙ্কে জেনারেলি লবস্টার বা ছোটোখাটো মাছ এইসব রাখা যায়। তারপরে এটা হচ্ছে গোল্ড ফিশের ট্যাঙ্ক, গোল্ড ফিশ, গোল্ড ফিশ আছে এখানে, ধরুন পান্ডা গোল্ড ফিশ, ট্রাই কালার গোল্ড ফিশ, সিলভার স্টার। সিলভার স্টার কীরকম প্রাইস কী আছে বলা যাবে? পান্ডা গোল্ড ফিশ আর ট্রাই কালার গোল্ড ফিশগুলো আছে আপনার 150 টাকা পিস। 150 টাকা পিস? হ্যাঁ। আচ্ছা, আর সিলভার শার্ক আছে 50 টাকা পিস। সিলভার শার্ক 50 টাকা পিস? হ্যাঁ, ঠিক আছে। তারপরে এটা একটা অরিজিনাল প্ল্যান্টেড ট্যাঙ্ক। আচ্ছা, এখানে দেখুন যে গাছগুলো আছে সব অরিজিনাল গাছ, সব অরিজিনাল গাছ। হ্যাঁ, এটা এবং তলারটা, এই দুটো ট্যাঙ্কই হচ্ছে অরিজিনাল, অরিজিনাল প্ল্যান্টেশন। আচ্ছা, তলায় যে গাছ এটাকে বলে মন্টি কার্লো। আচ্ছা, হ্যাঁ, আর এইগুলো হচ্ছে এই লাউডোরিয়া গাছ আছে। এখানে দেখুন একটা ক্রিসমাস মস আছে পেছন দিকে। হ্যাঁ, এটা বলে ক্রিসমাস মস। আচ্ছা, এখানে ছোটোখাটো মাছ ছাড়া, ছোটোখাটো মাছ ছাড়া ডিসপ্লে করার জন্য, ডিসপ্লে করার জন্য এমনি মাছ সব রকমই পেয়ে যাবে দাদার কাছে, হোলসেল বলো আর রিটেলার বলো। এই অ্যাকোরিয়ামগুলোর কীরকম তো খরচা পড়বে? এই অ্যাকোরিয়ামটা খরচা, এই টোটাল অ্যাকোরিয়ামটা করতে খরচা পড়বে এই 10-12 হাজার টাকার মধ্যে। 10-12 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আর এই অ্যাকোরিয়ামটা যেটা বললেন, এগুলো 6-7 হাজার টাকা এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 6-7 হাজারের মধ্যে হয়ে যাবে। আর এইটা যেটা বললেন, এইটা করতে মোটামুটি আপনার এই 8-10 হাজার টাকার মতন, এটা টোটাল 8-10 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। এইদিকে আসুন, এটা হচ্ছে গোল্ড ফিশের ট্যাঙ্ক, এটা গোল্ড ফিশের ট্যাঙ্ক। হ্যাঁ, এখানে আমাদের এগুলো হচ্ছে রাইজিং গোল্ড ফিশ, এখানে ব্ল্যাক গোল্ড ফিশ, রেড ক্যাপ অরান্ডা আছে, সুগন্ধিন আছে, ভ্যারাইটি টাইপের গোল্ড ফিশ আছে। আচ্ছা, এখানে সব দাম ওই আপনার 100 টাকা থেকে আরম্ভ করে 250 টাকা অবধি, 100 টাকা থেকে 250 টাকা অবধি দাম আছে এখানে। নানা রকম গোল্ড পিস আছে এখানে তো, তাই তো? হুম, গোল্ড গোল্ড পিস আছে, দেখো গোল্ড পিসের ভ্যারাইটি। ঠিক আছে,
এটা কি ছোট অ্যাকোয়ারিয়াম না? হ্যাঁ, এটা একটা ছোট অ্যাকোয়ারিয়াম, এটা চায়না ট্যাঙ্ক। ও চায়না ট্যাঙ্ক। হ্যাঁ, এটা একদম কমপ্লিট সেটআপ। হ্যাঁ, এর মধ্যে ফিল্টার লাইট সমস্ত কিছু ইনবিল্ট সিস্টেমে আছে। ভিতরে শুধু একটু ডেকোরেশন করে মাছ ছেড়ে দিতেই হয়। আচ্ছা, এগুলো খরচা কিরকম পড়বে? এগুলো আপনার 1800 টাকা মতন ট্যাঙ্কটার খরচা পড়ে। আচ্ছা, আর তারপরে সেট আপ করতে যেটুকু মাছ ছাড়তে আর এদিকে তারপরে এগুলো হচ্ছে কোরিক্যাট। কোরিক্যাট? হ্যাঁ, ক্যাটফিশে। আচ্ছা, ক্যাটফিশে। এগুলো কিরকম দাম আছে? এগুলো 10 টাকা পিস। 10 টাকা পিস এগুলো? আচ্ছা, আর এই নিচে কি আছে? নিচে আছে অস্কার। আছে অস্কার? আছে নিচে। হ্যাঁ, একটা টাইগার অস্কার আছে, একটা লেমন অস্কার, রেড চিলি অস্কার আছে। আচ্ছা, রেড চিলি অস্কার আর টাইগার, ওগুলো কি দাম আছে দাদা? এগুলো 150 টাকা করে দাম আছে। আচ্ছা, ওগুলো 150 টাকা করে পিস আছে। দেখেন, টাইগার অস্কার আর রেড চিলি অস্কার। এইগুলো কি আছে? এগুলো সব ফাইটার। ফাইটার আছে? ও, বেটা পিস। বেটা পিস। আচ্ছা, এগুলো কিরকম দাম আছে? এগুলো 120-130-150। আচ্ছা, এগুলো মানে জাতের উপরে, এগুলো কোয়ালিটির উপরে হয়, যেমন কোয়ালিটি হবে সেরকম দাম হবে। মোটামুটি 120-130-150-এর মধ্যে দাম। আচ্ছা, 120-150 টাকার মধ্যে দাম হবে। এটা অ্যাঞ্জেল ভ্যারাইটি আছে, এর মধ্যে প্ল্যাটিনাম অ্যাঞ্জেল আছে আর স্ক্র্যাচ পালস্কেল ভেল অ্যাঞ্জেল আছে। আচ্ছা, এগুলো কী দাম আছে দাদা? প্ল্যাটিনাম অ্যাঞ্জেলটার দাম আছে 400 টাকা জোড়া। 400 টাকা জোড়া, মানে 200 টাকা পিস। আর ওইটা স্ক্র্যাচ পালস্কেল ভেল হচ্ছে আপনার 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া, ঠিক আছে। এগুলো সব ব্রুডার সাইজ। আচ্ছা, এদিকে সব ওই অ্যাকোয়ারিয়াম সাজানো জিনিস আছে। অ্যাকোয়ারিয়াম মডেল আছে, প্ল্যান্ট আছে। হ্যাঁ, সব নানা রকম দামের আছে সাজানো জিনিস। দেখো, তা মোটামুটি কী দাম আছে বুদ্ধটার? 100 টাকা দাম। 100 টাকা। 100 টাকা ছোট বুদ্ধ আছে 50 টাকা। আচ্ছা, তার মিডিয়াম 70 টাকা। 70 টাকা। এই বাড়িগুলো 50 টাকা। এই বাড়িগুলো 50 টাকা। আচ্ছা, মোটামুটি 50-100 টাকার মধ্যে ভালো সাজানোর জিনিস পেয়ে যাবে। দেখো, আমাদেরটা ওদিকে আছে। এই যে এটা 60 টাকা। এই কালোগুলো? এটা ছোট অ্যাঞ্জেল। ছোট অ্যাঞ্জেল। এগুলো কী দাম আছে? এগুলো 20 টাকা করে। 20 টাকা করে পিস। আচ্ছা, আর এইটা কি আছে? এখানে উইডো টেট্রা আছে। উইডো টেট্রা? উইডো টেট্রা, এগুলো 30 টাকা পিস। 30 টাকা পিস উইডো টেট্রা। আর এটা? এগুলো সান্তাক্লজ মলি আর শুভাঙ্কিন ফোর্টিন আছে, এটা একটু দামি মলির মধ্যে। হ্যাঁ, এটার দাম 25 টাকা পিস। 25 টাকা পিস। আচ্ছা, আর এগুলো অর্ডিনারি মলি, এগুলো 10 টাকা পিস। 10 টাকা অর্ডিনারি মলি, 10 টাকা পিস। এখানে আছে মোনো অ্যাঞ্জেল। মোনো অ্যাঞ্জেল, এগুলো অ্যাকচুয়ালি সামুদ্রিক মাছ, যেটা ফ্রেশ ওয়াটারেও থাকে। আচ্ছা, আর এখানে প্যারোট আছে। হ্যাঁ, রেড প্যারোট। হ্যাঁ, ইয়েলো প্যারোট আছে, আর সিকলিড ভ্যারাইটি আছে কিছু এখানে। আচ্ছা, এগুলো মোটামুটি আপনার 60-70-75 থেকে, আর মোনো অ্যাঞ্জেলগুলো আর চিটিগুলোর দাম 60-70-75-এর মধ্যে। আচ্ছা, আর প্যারোটের দাম 350-350 টাকা থেকে শুরু। এই বড় প্যারোটের দাম, যেমন হার্ট শেপ ইয়েলো প্যারোট আছে, এটার দাম 650 টাকা। 650 টাকা। হ্যাঁ, আচ্ছা। আর ওইখানে একটা শুয়ে আছে দেখছি, ওটা কি আছে? ওইটা ক্রোকোডাইল। ক্রোকোডাইল, ওটা কি দাম আছে? ওটা 50 টাকা দাম আছে। 50 টাকা দাম আছে। তারপরে এখানে? আর এখানে এগুলো অর্ডিনারি গোল্ডফিশ ভ্যারাইটি। আচ্ছা, আমাদের লোকাল গোল্ডফিশ। আচ্ছা, লোকাল। এখানে আপনার 20 টাকা থেকে আরম্ভ করে 100 টাকা অবধি পিস। আচ্ছা, 20 থেকে শুরু 100 টাকা অবধি পিস। দেখো, এইটা কি আছে? এটা গোল্ডফিশ তাই তো? হ্যাঁ, এগুলো গোল্ডফিশ। এটা ক্যালিকো গোল্ডফিশ। আচ্ছা, ক্যালিকো গোল্ডফিশ কত দাম আছে? 40 টাকা। 40 টাকা। আর এটা চোখের নিচে? এটা এটা বাবুলাই। আচ্ছা, এটা বাবুলাই গোল্ডফিশ। ওটা কত দাম? এটারও 40 টাকা। 40 টাকা। আচ্ছা, আর অর্ডিনারি গোল্ডফিশ আছে 20 টাকা করে। 20 টাকা। ওয়ান্ডা আছে 30 টাকা। বড় শুভাঙ্কিন আছে। আচ্ছা, বড় শুভাঙ্কিন কত? 100 টাকা পিস। আচ্ছা, এই পেছনে যেটা দেখতে পাচ্ছি বড়টা, এই যে বড়, হ্যাঁ, 100 টাকা, ওগুলো 100 টাকা পিস। এই বড় শুভাঙ্কিন, এটা ইয়েলো শিবরাম বলে এটাকে। আচ্ছা, ইয়েলো শিবরাম। শিবরাম, হ্যাঁ। এগুলো কী দাম আছে ইয়েলো শিবরাম? এগুলো দাম আছে আপনার 80 টাকা। 80 টাকা পিস আছে ইয়েলো শিবরাম। 150 টাকা জোড়া। আর এই পাশেরটা? এইগুলো সব অস্কার। অস্কার, টাইগার অস্কার আছে। আচ্ছা, টাইগার অস্কার। এগুলো কী দাম বললেন? এগুলো 150 টাকা পিস। 150 টাকা পিস। আর এখানে ছোটো ছোটো কিছু? ছোটো গোল্ডফিশ, অর্ডিনারি গোল্ডফিশ, এইগুলো 20 টাকা করে দাম। 20 টাকা করে দাম। আচ্ছা, আর এগুলো কি? ওই যে একই টাইগার অস্কারি আছে আর কি, ওই 150 টাকা পিস বললেন না? 150 টাকা পিস। আর এটা? এটা হচ্ছে পোলার প্যারোট, 40 টাকা পিস। পোলার প্যারোট 40 টাকা পিস। আর এইদিকে? আর এখানে ব্যানানা সিকলিট আছে, টাইগার আছে। ব্যানানা সিকলিট, টাইগার? হ্যাঁ, টাইগারগুলো 10 টাকা করে। ব্যানানা সিকলিট আছে আপনার 30 টাকা পিস। আচ্ছা, ব্যানানা সিকলিট 30 টাকা।
কিলো 37 টাকা দিচ্ছে। আচ্ছা, আর টাইগারটা 10 টাকা। 10 টাকা। এইখানে একটা মাছ আছে, এটা হচ্ছে জিও ফেদার। আচ্ছা, এটা রেডেড পোকাস বলে। হ্যাঁ, এটা দাম 200 টাকা পিস। 200 টাকা পিস। আর ড্যামাসোনিয়া আছে এখানে 150 টাকা জোড়া। 150 টাকা জোড়া। হ্যাঁ, এটা এটা একটা সিটি। আচ্ছা, সিটি 150 টাকা জোড়া। এই মাছটার নাম হচ্ছে চারনার ডিপ্লোমা। চারনার ডিপ্লোমা। আচ্ছা, কিটা ফেরত আছে, কিটা ফেরত আছে মানে মনস্টার পিস পড়ে। আচ্ছা, মনস্টার পিস। মাছ ফাছ খেয়ে নেয়? মাছ মাংস? ও, মাংস খেয়ে নেবে এরা? আচ্ছা, মাংসও খায় দেখো এই মাছগুলো। এগুলো কি দাম আছে দাদা? এগুলো 350 টাকা। 350 টাকা পিস আছে দেখো মাছগুলো। অ্যালবিনো টিম্পাল বার্ড। আচ্ছা, অ্যালবিনো টিম্পাল বার্ড। কত দাম বললেন? এগুলো 20 টাকা। 20 টাকা পিস দেখো। এগুলো উইডো টেট্রা। এগুলো উইডো টেট্রা ছোট। হ্যাঁ, উইডো টেট্রা ছোট। আচ্ছা, বড়। এটা ছোট সাইজ। এটা ছোট সাইজ। এগুলো কি দাম আছে? 20 টাকা। 20 টাকা পিস। উইডো টেট্রা ছোট সাইজ। ছোট সাইজ। এটা ছোট সাইজ আছে দেখো। এটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন। আচ্ছা, এটার মাথাটা উঁচু হয় এটার বৈশিষ্ট্য। আর এটা মনস্টার গ্রুপের মাছ। আচ্ছা, এটা মনস্টার গ্রুপ। এটা মনস্টার গ্রুপের মাছ। আচ্ছা, এটা কি দাম আছে? এটা দাম আছে আপনার 800 টাকা। 800 টাকা পিস। আচ্ছা, এটার নাম হচ্ছে ডিসকাস। ডিসকাস। এখানে আছে দুটো ভ্যারাইটি ডিসকাস। এটা একটা আছে ব্লু টারকোয়েজ ডিসকাস। আচ্ছা, আর এগুলো হচ্ছে ব্লু ডায়মন্ড ডিসকাস। আচ্ছা, ওটা হচ্ছে ব্লু ডায়মন্ড। এটা ব্লু ডায়মন্ড, আর এটা টারকোয়েজ। টারকোয়েজ মানে হচ্ছে গায়ে একটু কলকা আছে। আচ্ছা, চেক চেক ভাব। আর ডায়মন্ড হচ্ছে পুরো পুরো প্লেন। এই ব্লু ডায়মন্ড, এটাকে পাউডার ব্লু বলে। আচ্ছা, পাউডার ব্লু বলে। হ্যাঁ, এখানে এখানে ডিসকাসের হচ্ছে মাছের রাজা বলে ডিসকাস। আচ্ছা, ডিসকাস তো মাছের রাজা বলে। সব শ্রেয়ের মাছের মধ্যে একটা হচ্ছে ডিসকাস। তো ডিসকাসের কি দাম আছে? এই ডিসকাসের দাম আছে আপনার 650 টাকা পিস। 650 টাকা পিস। আচ্ছা, এই সাইজটা। আচ্ছা, তে বড় হলে আরো দাম বাড়বে। বড় যত বড় হবে তত দাম বাড়বে। আর এইটা যেটা বললেন প্লেনটা, একই দাম আছে। একই দাম। একই দাম। আচ্ছা আচ্ছা, এগুলো কি ওই মাংস টাংস খায়? না না, এগুলো মাংস খায় না। এগুলো কেঁচো খায়, তারপরে আপনার ড্রাই ফ্রুট খায়। হ্যাঁ, গোটাটো খায়। গোটাটো খায়। হ্যাঁ, গোটা খায়। গোটা খেলে এটা ভালো থাকে। আচ্ছা, এমনি কাঁচা মাংস মাংস এরা খায় না। আচ্ছা, কাঁচা মাংস। হ্যাঁ, এটা গোটার পেস্ট করে তার সঙ্গে আপনার গার্লিক একটু তার সঙ্গে ভালো লেটুস পাতা পাতা দিয়ে মিশিয়ে একরকম খাবার যদি তৈরি করা যায় সেটা ওরা। কি আছে দাদা? এগুলো রেড ডিসকাসের উপরে পড়ে। এখানে রেড চেকার ডিসকাস আছে। আচ্ছা, তারপরে রেড মেলন ডিসকাস আছে। হ্যাঁ, রেড চেকার ডিসকাস আর রেড মেলন ডিসকাস। হোয়াইট ফেস রেড মেলন আছে। আচ্ছা, আর রেড চেকার আছে। ও, এগুলো কি দাম রেখেছেন? এগুলো 750 টাকা দাম। 750 টাকা পিস আছে তাই তো? 750 টাকা পিস আছে এগুলো। আচ্ছা, হ্যাঁ, এই মাছটার নাম হচ্ছে সিলভার অ্যারোন। সিলভার অ্যারোন। হ্যাঁ, যেটা অ্যামাজনের মাছ। আচ্ছা, এটা এক প্রকার মনস্টার ফিশ। ও, এটা চাইনিজরা এটাকে পুজোও করে। এই মাছটা চায়নার বাসিন্দারা এরা এটাকে পুজো করে। আচ্ছা, তো এটা বাস্তু হিসেবেও খুব ভালো। আচ্ছা, আর এই যে ছোটো মাছগুলো দেখছেন, হ্যাঁ, এগুলো এই মাছটাই খেতে দেওয়া হয়েছে। আচ্ছা, এই মাছ লাইভ ছাড়া খায় না, জ্যান্ত খাবে তাই না? জ্যান্ত মাছ মানে ধরে শিকার করে খাবে, নিজেই শিকার করে খাবে। হ্যাঁ, একে আরেকটা জিনিসও বলা হয়, একে অ্যামাজনের মাংকি বলা হয়। আচ্ছা, এরা জল থেকে অনেক দূর লাফিয়ে উঠে গাছের পোকা পেরে খেয়ে দিতে পারে। আচ্ছা, লাফিয়ে জাম করে যে কোনো আমাদের জিনিস খেয়ে নেয়। একে ওই জন্য ওয়াটার মাংকিও বলা হয়। ওয়াটার মাংকি। দাম আছে দাদা? এই মাছের দাম আছে আপনার 650 টাকা পিস এখন এই সাইজটা। আচ্ছা, বড় হলে আরো দাম বাড়বে। বড় হলে একদম 1 ফুট 1.5 ফুট হলে এখানে 2,000-3,000 টাকা অবধি এই মাছটার দাম দাম হয়। আর এই মাছটা আরো ভালো ভালো জাত আছে। হ্যাঁ, সেসব জাতের রেড অ্যারোয়ানা, চিলি রেড অ্যারোয়ানা। হ্যাঁ, এইসব মাছের সব 40,000-50,000 টাকা থেকে আরম্ভ করে 1,00,000 টাকা অবধি একটা মাছরিস গাড়ির দামের সমানও এই অ্যারোয়ানার দাম হতে পারে। আচ্ছা, তো ওই সব মাছ যদি মানে এর থেকে দামি মাছ যদি কোয়ালিটি আপনাকে বলে আপনি ব্যবস্থা করে দেবেন? অর্ডার দিলে আমি সেটা ব্যবস্থা করার চেষ্টা করব। ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, নাম ফেদার। এটা দেখুন একদম কালো কালারের, আর এর পাখনাগুলো এমন যে এটা পালক যেন এদিক থেকে ওদিক যাচ্ছে। হ্যাঁ, দারুণ লাগে। এটার মাছটার নাম হচ্ছে ফেদার। মাছটা খুব
মানে অনেকেরই খুব প্রিয় মাছ। আচ্ছা, আর মাছটা এমনি সব মাছের সাথেই থাকে। আচ্ছা, কিন্তু মানে আবার একদম ছোট মাছ হলে ডিস্টার্ব করে। আচ্ছা, কিন্তু মোটামুটি একটু বড় সাইজ মাছের সাথে এগুলোকে রাখা যেতে পারে। রাখা যাবে, হ্যাঁ, এগুলো খুব মানুষের খুব প্রিয় মাছ। এগুলো খুব শেল্টারে থাকে। আচ্ছা, একটা কিছু শেল্টারের ভেতরে ঢুকে থাকে, সবসময় বাইরে থাকবে না, বাইরে আসে না। আচ্ছা, এগুলো কি দাম রেখেছে? এই মাছের দাম হচ্ছে আপনার 150 টাকা আছে, 120 টাকা আছে, সাইজের উপরে ডিপেন্ড, সাইজের উপরে ডিপেন্ড। হ্যাঁ, এগুলো আরো বড় সাইজ হলে আরো বড় সাইজ হলে আরো দাম বাড়বে, দাম বাড়বে। ড্যানিসনিক। আচ্ছা, এটা আমাদের ইন্ডিয়ান মাছ কিনা। আচ্ছা, এটা বাইরে খুব এক্সপোর্ট হয়। ও, সাউথে বীরাপনের জঙ্গল যেখানে আছে সেখানে একটা নদী আছে, সেই নদীতে এই মাছটা বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায়। হ্যাঁ, এটা ওয়াইল্ড কোয়ালিটি। আচ্ছা, এই মাছটা কালার খুব সুন্দর হবে বলেই এই মাছটা বিদেশেও এক্সপোর্ট হয়, আমাদের দেশেও খুব চলে। আচ্ছা, মানুষ অনেক মানুষই পোষে এই মাছটা, পছন্দ করে। এই মাছগুলো কী দামে বিক্রি করছেন আপনি? এটা আমি বিক্রি করছি 65-70 টাকা এই হিসাবে হোলসেল প্রাইস আছে। আচ্ছা, আর 1 পিস 2 পিস মিলে 75 টাকা করে বিক্রি, তখন 5-10 টাকা বেশি পড়ে। হ্যাঁ, 5-10 টাকা বেশি। নিচের মাছটা নাম হচ্ছে সিলভার ডলার। সিলভার ডলার। আচ্ছা, এই মাছটা একটু শাকাহারী। আচ্ছা, শাকাহারী, হ্যাঁ, মানে ভেজ টাইপের জিনিস খায়। আচ্ছা, গাছ পাতে ট্যাঙ্কে ছাড়লে এই মাছ কিন্তু গাছ খেয়ে নেয়। গাছ খেয়ে নেয়। এমনি সব মাছের সঙ্গেই থাকে, স্কুলিং ফিশের মতন, তখন ডিস্টার্ব করে না কখনো। এই মাছগুলো কি আরো বড় হবে? হ্যাঁ, এই মাছগুলো আর একটু বড় হবে, সাদাগুলো বলছি, তাই তো? এই যে গোল গোল সিলভার কালারের দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোকেই বলে সিলভার কালার। আচ্ছা, এগুলো আরো বড় হবে, তাই তো? আর এর সঙ্গে রয়েছে একটু কালারিং, রয়েছে অ্যাঞ্জেল, স্ক্র্যাচ কল স্কেল বেল অ্যাঞ্জেল আছে। আচ্ছা, প্ল্যাটিনাম অ্যাঞ্জেল আছে, কই ঘোস্ট আছে। আচ্ছা, এই অ্যাঞ্জেলগুলো এখানে এর সঙ্গে আছে, এরা সবই একসঙ্গে একই কমোডিটি মাছ। এগুলো কি দাম আছে? এগুলোর দাম আছে আপনার 150 টাকা পিস। 150 টাকা পিস। আচ্ছা, এগুলো কি আরো বড় হবে? তো এগুলো আর একটু বড় হবে, এগুলো বেশি বড় হবে, টুডে সাইজ হয়ে গেছে এগুলো। আচ্ছা, আর খুব বেশি বড় হবে? খুব বেশি বড় হবে না। এর মধ্যে আছে এলিফেন্ট ডামরো একটা গাপ্পি, এটা একটু ভালো কোয়ালিটির গাপ্পি। আর আছে নিয়ন টেট্রা। আচ্ছা, নিয়ন টেট্রা হচ্ছে আমাদের মানে একদম ছোট মাছের মধ্যে, প্ল্যান্টেশন ট্যাঙ্কে এরা থাকে মেনলি, ভালো থাকে। আর অ্যালগিটার আছে, কিছু অরিজিনাল প্ল্যান্ট আছে। হ্যাঁ, এইরকম ট্যাঙ্ক করতে পারলে ভালো লাগে বেশ। আচ্ছা, হ্যাঁ, এইসব ছোটো মাছ দিয়ে বেশ কুলিং ফিশ, এরা কোনো রকম কারো ক্ষতি করে না। আচ্ছা, এই মাছগুলো দিয়ে একটা ভালো ট্যাঙ্ক সেট আপ করা যায়। এরকম ট্যাঙ্ক করতে কীরকম খরচা পড়বে? বেশি না, এইরকম একটা ট্যাঙ্ক করতে আপনার 3-4 হাজার টাকার মধ্যে মাছ ফাঁস সময় হয়ে যাবে। 3-4 হাজার টাকার মধ্যে মাছ ফাঁস সময় হয়ে একদম সব সময় হয়ে যাবে। খুবই সুন্দর। এবারে তাহলে ড্রাই এসেসাইজগুলো একটু বলে দিই। আচ্ছা, হ্যাঁ, ড্রাই এসেসাইজের মধ্যে দেখুন ওপর দিকে সব ধরনের ফিল্টার আছে, এগুলো ইন্টারনাল পাওয়ার ফিল্টার। আচ্ছা, এগুলো মোটামুটি আপনার 200, 250, 300, 150, 180 এই দামের মধ্যে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার ট্যাঙ্কের জন্য এটা খুব ভালো অক্সিজেনও করবে, আবার ফিল্টারও করবে। আচ্ছা, এইগুলো। আর তারপরে সাজাবার জন্য আছে এটা কালার অ্যানিমল, যেটা তলায় ট্যাঙ্কের তলায় দিলে বেশ সুন্দর দেখতে লাগে। আচ্ছা, আর এগুলো হচ্ছে মাছের ফুড, মাছের খাবার, গোলফিশ ফুলফিশের খাবার। আর এগুলো টার্টল ফুড, মানে কচ্ছপের খাবার। কচ্ছপ তো সেরকম ভাবে পোষা হয় না, এবার কেউ যদি কখনো কোথা থেকে পেয়ে থাকে, পুষে থাকে, তাদের জন্য খাবারটা রাখা আছে, কচ্ছপটা পাওয়া যায়। হ্যাঁ, এইগুলো হচ্ছে খেলনা ভেতরের মানে সাজাবার জন্যে, 50 টাকা দাম। আর এইগুলো সব ফুড ভ্যারাইটি, যেসব মাছের স্পেশালিটি ফুড, ধরুন ফ্লাওয়ারনের জন্যে, প্যারটের জন্যে, অ্যারোয়ানার জন্যে আলাদা আলাদা ফুড, স্পেশাল ফুডও আছে। তো এগুলো 400, 450 টাকা অবধি দাম হয়, 200 টাকা থেকে 500 টাকা অবধি এখানে এগুলোর দাম আছে। এগুলো একটু কোয়ালিটি ফুড। আচ্ছা, কস্টলি, বিদেশি ফুড। আচ্ছা, 200 থেকে 500 টাকার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, স্পঞ্জ ফিল্টার তলায় আপনি স্পঞ্জের মধ্যে ময়লাগুলো জমা হয়, পাম্পের সাহায্যে চলে। আচ্ছা, আর পরিষ্কারও ভালো হয় এতে, এটা ইউজ করলে অক্সিজেনও পাওয়া যায়, আবার ফিল্টার হয়। আর এইগুলো আছে ফুড, এইগুলো কম দামের ফুডের মধ্যে। আচ্ছা, তারপরে এগুলোর দাম 40-20 টাকা এরকম সব দামে আছে। আর এইগুলো হচ্ছে সব মিডিয়া। আচ্ছা, সিরামিক রিং, কার্বন, এগুলো টপ ফিল্টারের ওপরে দিলে জলটা আরও ভালোভাবে পরিষ্কার হয়, জলের ভেতরে যে নাইট্রেট, অ্যামোনিয়া যেসবগুলো তৈরি হয় সেগুলো এইসবগুলো শুষে নিয়ে এগুলো ভালো জলকে বেশ পরিষ্কার রাখে।
মডেল দিয়ে সাজালে ভালোই লাগে দেখতে। এগুলো দেখুন প্লাস্টিক প্যান্টের ভ্যারাইটি আছে, এগুলো 10 টাকা থেকে আরম্ভ করে 50, 100, 150, 200 টাকা অবধি হয়। এগুলো দিয়ে ট্যাঙ্ক সাজালে দেখতে ভালো লাগে। আরও কিছু ড্রাই অ্যাসেসরিজ, এগুলো ফিল্টার, সব টপ ফিল্টার। আচ্ছা, এগুলো মাথার উপর, অ্যাকোয়ারিয়ামের মাথার উপর দিকটা থাকে। হ্যাঁ, এবং জলকে খুব ভালো এটা ফিল্টার করে। এগুলোতে স্পঞ্জ দিয়ে আর ওই মিডিয়াগুলো দিয়ে বসালে জল খুব ভালো পরিষ্কার থাকে। আচ্ছা, আর এগুলো হচ্ছে ফুড ভ্যারাইটি। এগুলো ভ্যারাইটি হচ্ছে ট্রাবিটস, টাইওবিটস। হ্যাঁ, এগুলো ভ্যারাইটি ফুড, এগুলো মাছের ভালো খাবারের মধ্যে। আচ্ছা, ভালো। হ্যাঁ, আর এগুলো হচ্ছে মাছের মেডিসিন, বিভিন্ন ধরনের ফাঙ্গাসের জন্যে, জল পরিষ্কারের জন্যে, ক্লোরিন কাটাবার জন্যে সব এগুলো। এগুলো কীরকম দাম আছে? এগুলো মোটামুটি 100-150 টাকা এর মধ্যে দাম আছে। আচ্ছা, 100-150 টাকা। আর এই খাবারগুলো? এই খাবারগুলো আপনার 400 টাকা, 100 টাকা 200 টাকা এর মধ্যে দাম আছে। এগুলো মোটামুটি 100 টাকা 150 টাকা এর মধ্যে দাম আছে। এগুলো মেডিসিন আছে তাই তো? মেডিসিন আছে, এগুলো ফুড আছে, এগুলো ফুড আছে, এগুলো মেডিসিন আছে, এটাও মেডিসিন আছে, এগুলো সব এমআরপি কিরকম আছে? এগুলো 100 টাকা 10 টাকা থেকে আরম্ভ করে 1000 টাকা অবধি ফুড আছে। আচ্ছা, 10 টাকা আরম্ভ করে 1000 টাকা অবধি আছে। কোয়ালিটির ওপর নির্ভর করে, ঠিক আছে। এখানে ওই খাবার আর এসব আছে তাই? খাবার আর পাম্প ফিল্টার, সবই একই জিনিস। শুধু অনেক রকম ভ্যারাইটি আছ
এবং রিটেলও আপনার যদি দরকার হয় আপনি আমার ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে। হ্যাঁ আমি ফোন নাম্বার দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সও থাকবে দাদার ফোন নাম্বার, ঠিক আছে। আর ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কও দিয়ে দেবো যাতে তোমরা আসতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। আর দাদার ফোন নাম্বার তো থাকবেই, অসুবিধা নেই কোনো, যদি আসার সময় দরকার পড়লে দাদাকে ফোন করে নেবে, দাদা তোমাদের গাইড করে দেবে কীভাবে আসবে না আসবে সব বলে দেবে দাদা। আর দাদা হোলসেল রিটেল সব রকম পেয়ে যাবে, সব রকমই পাওয়া যাবে এখানে, কোয়ান্টিটির ওপর হোলসেল রেটও পাওয়া যাবে। হ্যাঁ আবার রিটেলের জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে, সব রকমই ব্যবস্থা, আপনারা ফোন করলে আমি সমস্ত বলে দেবো। তো হ্যাঁ এক্সট্রা কিছু লাগে আপনাকে সেটার জন্য অর্ডার দিলে, অর্ডার দিলে আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, ঠিক আছে। আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।